আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি জানাবো সেটি হচ্ছে অর্ধলক্ষাধিক শিক্ষক নিয়োগের কর্মযজ্ঞ শুরু, ই রেজিস্ট্রেশন 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। প্রিয় দর্শক, দেশের 35,000 বেশি এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান নতুন শিক্ষক নিয়োগের কর্মযজ্ঞ আজ সোমবার থেকেই শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA। পঞ্চম ধাপের এ বেসরকারি শিক্ষক নিয়োগ চক্রে অর্ধলক্ষাধিক শিক্ষক নিয়োগ পেতে পারেন বলে আশা করা হচ্ছে। শিক্ষক নিয়োগে শূন্য পদে তথ্য দিতে নতুন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ই রেজিস্ট্রেশন ও ইতিমধ্যে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। আগামী 12ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ই রেজিস্ট্রেশন তথ্য হালনাগাদ। এ সময় জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের নিজস্ব প্রোফাইলেও হালনাগাদ করতে হবে। সোমবার বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন NTRCA। NTRCA-র শিক্ষা তত্ত্ব ও শিক্ষামান শাখার সদস্য মোহাম্মদ নূরে আলম সিদ্দিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শূন্য পদে শিক্ষক নিয়োগ সুপারিশ লক্ষ্যে পঞ্চম নিয়োগ সুপারিশের বিজ্ঞপ্তি প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পঞ্চম নিয়োগে সুপারিশ বিজ্ঞপ্তি প্রকাশের আগে NTRCA-র প্রচলিত নিয়ম অনুসারে সব বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষকের শূন্য পদের তথ্য চাহিদা ই রিকুইজিশন অনলাইনে সংগ্রহ করা হবে। অনলাইনে চাহিদা প্রদানের ই রিকুইজিশন পূর্ব শর্ত হিসাবে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানকে আবশ্যিকভাবে ই রেজিস্ট্রেশন অনলাইন নিবন্ধন কার্যক্রম সম্পাদন করতে হবে। NTRCA আরও বলেছে, যেসব প্রতিষ্ঠানে আগেই ই রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে তাদেরকে অবশ্যই ই রেজিস্ট্রেশন প্রোফাইলে হালনাগাদ করতে হবে। কোনো প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে অনলাইন প্ল্যাটফর্মে ই রেজিস্ট্রেশন সম্পন্ন না করলে বা প্রোফাইলে হালনাগাদ না করলে অনলাইনে নিয়োগযোগ্য শিক্ষকদের শূন্য পদের চাহিদা ই রিকুইজিশন দেওয়া সম্ভব হবে না। যেসব শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যে ই রিকুইজিশন করা হয়েছে সেসব শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ই রেজিস্ট্রেশন ফর্মের এডিট অপশনে ক্লিক করে প্রতিষ্ঠানের প্রোফাইল হালনাগাদ করতে হবে। কোনো প্রতিষ্ঠানে সব তথ্য অপরিবর্তিত থাকলে ওই প্রতিষ্ঠানকে লগ ইন করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে, নতুবা ই রেজিস্ট্রেশন নবায় বা হালনাগাদ হবে না। এজন্য 29 জানুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারির মধ্যে নতুন প্রতিষ্ঠানের জন্য ই রেজিস্ট্রেশন করা এবং পূর্বে ই রেজিস্ট্রেশনকৃত প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ করার জন্য অনুরোধ করা হয়েছে। জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নিজস্ব প্রোফাইলে হালনাগাদ করতে হবে। ই রেজিস্ট্রেশন প্রোফাইলে প্ল্যাটফর্মে লগ ইন করার জন্য তাদেরকে ইউজার আইডি ও পাসওয়ার্ড টেলিটক থেকে SMS-এর মাধ্যমে পাঠানো হবে। ই রেজিস্ট্রেশন প্ল্যাটফর্ম লগ ইন করার তথ্য প্রদান কার্যক্রম সম্পন্ন করার জন্য NTRCA-র ওয়েবসাইট www.ntrca.gov.bd ই রেজিস্ট্রেশন নামক সেবা বক্সে প্রদানকৃত নির্দেশনা অনুসরণ করতে হবে। কর্মকর্তারা বলেছেন, ই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হলে শুরু হবে শূন্য পদের তথ্য সংগ্রহ বা ই রিকুইজিশন প্রক্রিয়া। এ প্রক্রিয়া শেষ হলে অধিদপ্তর সহায়তায় শূন্যপদের তথ্য যাচাই বাছাই শেষে জারি হবে গণবিজ্ঞপ্তি। তবে এ নিয়োগ পশ্চিম গণবিজ্ঞপ্তি কবে জারি হবে সে বিষয়ে এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো মন্তব্য করছেন না কর্মকর্তারা। তাদের আশা, বছরের মাঝামাঝি বা জুন মাসের আগেই গণবিজ্ঞপ্তি জারি হতে পারে, তবে তার আগে ই রেজিস্ট্রেশন শূন্যপদের তথ্য সংগ্রহ ও যাচাই কার্যক্রম সফলভাবে শেষ করতে হবে। জানা গেছে, 2022 খ্রিস্টাব্দের আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে সর্বশেষ বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান শূন্যপদের তথ্য সংগ্রহ করা হয়। চতুর্থ ধাপে শিক্ষক নিয়োগের জন্য যাচাই বাছাই করে দেখা যায় যে 68,500 এপিওর এসব এন্ট্রি লেভেলের শিক্ষক পদে নিয়োগ সুপারিশ করতে চতুর্থ গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এটি আসছে কিন্তু মাত্র 35,500 পদে নির্বাচিত করা হয়, যেখানে থেকে মাত্র 27,000 নতুন শিক্ষক গত বছর সেপ্টেম্বরে শেষাংশ চূড়ান্ত সুপারিশ করা হয়, যাদের কেউ যোগ দিয়েছেন কেউ দেননি। নতুন শিক্ষকরা সবাই যোগদান করলেও 41,000 বেশি শিক্ষক পদ শূন্যই থেকেছে। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের সর্বশেষ আপনার সঙ্গে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। সকল ভালো, চেষ্টা করে, আল্লাহ হাফেজ।